हेलो व्यूअर्स तुम्हारा कैमन आसो निश्चय भलो आसो आमी एस बी मुमताजुद्दीन मारूफ फ्रम एसटीएच एकाडेमी आज के तुम्हारे नवम दशम श्रेणी पदार्थ विज्ञान बोइएर तृतीय अध्याय बल निये आलोचना करब। तुम्हारा अनेके बल निये आलोचना जानते चेयेछो। डियर व्यूअर्स आमी जे विषयगुलो आलोचना करब सेगुलो हलो ए अध्याय बेसिक विषयगुलो निये आलोचना करब। 1 2 नम्बर ए अध्याय सूत्रगुलो आलोचना करब और 3 नम्बर ए सूत्रगुलो किभाबे प्रयोग करते हय सेई विषयगुलो निये आलोचना करब। तार आगे जारा नतुन एसेछो तारा ए चैनलटी सबस्क्राइब करो, शेयर करो जाते नतुन नतुन भिडियो पेते पारो। और जारा अलरेडी सबस्क्राइब करेछो तादेरके असंख्य धन्यवाद। एखन मूल आलोचनाय चले जाई। डियर व्यूअर्स पुरो भिडियोटी देखते हबे ताहले अवश्यई तोमरा नतुन किछु विषय देखते पाबे जा आगे कखनो देखोनी। डियर व्यूअर्स आमरा शुरूतेई एई अध्यायटिर नाम हच्छे बल, फोर्स। যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় বা হতে চায়। গতিশীল বস্তু তার গতির পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায় তাকে বলা হয় বল। বল কে এফ দ্বারা প্রকাশ করা হয়, এফ ইকুয়াল এম এ। এটি হচ্ছে এই অধ্যায়ের প্রথম সূত্র এবং সবচেয়ে জনপ্রিয় সূত্র। এম হচ্ছে ভর, ভর একক কেজি। এ ত্বরণ, ত্বরণ একক মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বলের একক কেজি, মিটার পার সেকেন্ড স্কয়ার। বলের মাত্রা, ভরের মাত্রা বড় হাতের এম আর ত্বরণের মাত্রা এল টি ইনভার্স 2। তো বলের মাত্রা এম এল টি ইনভার্স 2। এর ভিউয়ার্স এই কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার একে বলা হয় নিউটন। তাহলে বলের একক কেজি, মিটার পার সেকেন্ড স্কয়ার এবং নিউটন। 1 নিউটন কাকে বলে? 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হলে বস্তুটির ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সৃষ্টি হয় তাকে 1 নিউটন বল বলে। এভাবে 10 নিউটন, 20 নিউটন যে কোনো বলের সংজ্ঞা দেওয়া যেতে পারে। ডিয়ার ভিউয়ার্স এখন আমরা আলোচনা করব জড়তা নিয়ে। জড়তা আমরা ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম। এই অধ্যায়ে একটু আলোচনা আছে তাই আমরা খুব সংক্ষিপ্ত আলোচনা করব। জড়তা কি? স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়। স্থির বস্তু চিরকাল স্থির থাকার ধর্ম, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার ধর্মকে বলা হয় জড়তা। জড়তা দুই প্রকার, একটা স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। স্থিতি জড়তা, স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়। স্থির বস্তু চিরকাল স্থির থাকার এই ধর্মকে বলা হয় স্থিতি জড়তা। গতি জড়তা, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়। গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার এই ধর্মকে বলা হয় গতি জড়তা। স্থিতি জড়তার উদাহরণ, একটি স্থির গাড়িতে একজন যাত্রী যদি বসে থাকে আর গাড়িটি যদি হঠাৎ করে চলতে শুরু করে তাহলে যাত্রী পিছন থেকে ঝুঁকে পড়ে। কারণ পিছন থেকে ঝুঁকে পড়ার কারণ হচ্ছে গাড়িটি গতিশীল হলেও যাত্রী স্থিতি জড়তা কারণে স্থির থাকতে চায় তাই পিছনে দিকে হেলে পড়ে। আবার কোনো গতিশীল বস্তু হঠাৎ করে ব্রেক করলে গাড়ির যাত্রীরা সামনে দিকে ঝুঁকে পড়ে। ঝুঁকে পড়ার কারণ হচ্ছে গাড়ি ব্রেক করলো কিন্তু যাত্রীরা তো গাড়ির সাপেক্ষে গতিশীল ছিল, যাত্রীরা তো আর গতিশীল থাকতে চায় তাই গতি জড়তার কারণে সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা হচ্ছে গতি জড়তার উদাহরণ। এটি চলন্ত ফ্যানকে যদি আমরা সুইচ বন্ধ করে দিই তারপর চলন্ত ফ্যান অনেক সময় ঘুরতে থাকে কারণ চলন্ত ফ্যানটি গতিশীল ছিল। যদি সুইচ বন্ধ করে দেওয়া হয়েছে, ইলেকট্রিসিটি বন্ধ হয়েছে, তারপর গতি জড়তার কারণে ফ্যানটি গতিশীল থাকতে চায়। ডিয়ার ভিউয়ার্স এখন আমরা নিউটনের 3টি সূত্র, গতির সূত্র, স্যার আইজাক নিউটন গতি বিষয়ক 3টি সূত্র দেন যেগুলো গতি সূত্র নামে পরিচিত। 1 নম্বর সূত্র, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু সুষম বেগে সরল পথে চলতেই থাকে। 2 নম্বর সূত্র, ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করা হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। 3 সূত্র, প্রত্যেক ক্রিয়ারও একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। डियर व्यूअर्स सूत्र गतिसूत्र तीन टी अनेक समय दुई मार्केर परीक्षा एसेছে एक स्पर्श बल अस्पर्श बल बल के दो भागे भाग करा हयेছে एक स्पर्श बल एक अस्पर्श बल कारण एक बस्तु आरेकटी बस्तुर प्रत्यक्ष संस्पर्शे आसार पर जो बल सृष्टि है ताके बला हय स्पर्श बल धरो आमि एक बस्तु के सजोरे धक्का मारलाम हाथ दिए एटा स्पर्श बल और अस्पर्श बल एक बस्तु आरेकटी बस्तुर प्रत्यक्ष संस्पर्शे ना आसो बल प्रयोग करले सेटाई बला अस्पर्श बल जेमन दुटी बस्तुर मध्य महाकर्ष बल चुम्बक लोहाके आकर्षण करले एटा एटा अस्पर्श बल एबारे साम्यता बल बा साम्य बल और असाम्य बल साम्य बल बा साम्यता बल बैलेंसड फोर्स एक बस्तुर मध्य जो एकाधिक बल प्रयोग करा हय एरपर बस्तुटी जो गतिशील ना हय बस्तुटी स्थिर थाके ताहले एके बला हय साम्य बल अर्थात बस्तुटिर उपर लब्धि बल शून्य हये जाय और असाम्य बल कि कोनो बस्तुर उपर जो एकाधिक बल प्रयोग करा हय बस्तुटी जो गतिशील थाके बस्तुटिर उपर जो कोनो कार्यकर बल क्रियाशील थाके ताहले सेके बला ताके बला हबे असाम्य बल बा आनबैलेंसड फोर्स डियर व्यूअर्स अस्पर्श बल चार धरनेर एक हच्छे महाकर्ष बल ताड़िचुम्बक बल दुर्बल निউক্লীয় बल सबल নিউক্লীয় बल এই চারটি बल सम्बन्धे বইয়ে विस्तार आलोचना আছে সেখান থেকে পড়ে নিতে হবে ডিয়ার ভিউয়ার্স এখন আমরা চলে যাই ভরবেগ ভর ও বেগের গুণফলকে বলা হয় ভরবেগ ভরবেগকে p দিয়ে প্রকাশ করা হয় p = ভর আর বেগ এই দুটো গুণফল भरे केजी तो आमरा सबाई जानी बेगेर एकक मीटार पर सेकेंड ताहले भर बेग एकक हच्छे केजी मीटार पर सेकेंड एर भरेर मात्रा आमरा बेर करते पारी भरेर मात्रा बड़ हातेर एम और बेगेर मात्रा एल टी इनभार्स 1 तो भर बेगेर मात्रा एम एल टी इनभार्स 1 एर भरेर आमादेर अध्यायटा अनेक बड़ो खूब द्रुत गतिते संक्षेपे आलोचना करे आमादेर एगिये निये जेते होबे न्यूटन द्वितीय सूत्र থেকে F इक्वल m এটা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এসেছে আমরা এই সূত্রটি প্রতিপাদন করার জন্য একটা বস্তু নিলাম বস্তুটির ভর m এই চলমান বস্তু এর আদিবেগ বিদ্যমান বস্তুটির উপর F বল প্রয়োগ করা হলো বস্তুটি a সুষম ত্বরণে s দ্রুততা অতিক্রম করে শেষ বেগ v প্রাপ্ত হলো তাহলে বস্তুটির আদি ভরবেগ आदि भरबेग एम बस्तुटिर शेष भरबेग एम भी टी समय भरबेगेर परिवर्तन एम भी माइनस एम ताहले भरबेगेर परिवर्तन हार एम बी माइनस एम यू बाई टी एर भिवर्स एखान थेके एम कमन नहीं भि माइनस यू बाई टी तो भि माइनस यू बाई टी इक्वल ए तो भरबेगेर परिवर्तन इक्वल आसे एम ए और एर भिवर्स आमरा न्यूटनेर द्वितीय सूत्र थेके पाई भरबेगेर परिवर्तन हार प्रयुक्त बलेर समानुपातिक एई भरबेगेर परिवर्तन हार प्रयुक्त बलेर समानुपातिक अर्थात एम ए समानुपातिक एफ एम ए इक्वल के एफ के एक समानुपातिक ध्रुवक एकक बलेर संज्ञा थेके आमरा के एर मान पाई अर्थात एक केजी भारेर कोनो बस्तुर उपर जे परिमाण बल प्रयोग करा हले एक मीटार पर सेकेंड त्वरण सृष्टि हय ताके एक निउटन बल बोले एई एक निउटन बल एक मीटार पर सेकेंड स्क्वायर एक केजी एई मानगुलो बसानो हले के एर मान पाওয়া যায় 1 के एर मान 1 आमरा 1 नং इक्वेशने बसिए दिले पाई एम ए इक्वल 1 इंटू एफ ताहले आमरा बोलते पारी एफ इक्वल एम ए एभाबे न्यूटनेर द्वितीय सूत्र थेके एफ इक्वल एम ए प्रतिपादन करा जाए नेट भिउअर्स यदि आमादेर परीक्षाय प्रतिपादन आसे ना किन्तु बेसिक डेभेलप करार जोन्नो अवश्यई एफ इक्वल एम ए प्रतिपादनटा आमादेर जानते होबे नेट भिउअर्स एखाने आमरा देखते पाচ্ছি एम तो भर भर तो स्थिर भर तार चेंज होबे ना ताहले एफ समानुपातिक ए अर्थात बल त्वरणের समानुपातिक त्वरण बेशी होले बल बेशी होबे त्वरण कम होले बल कम होबे त्वरण शून्य होले बल शून्य होबे डियर ভিউয়ার্স आमादेर परीक्षा एसेছে কোনো বস্তুর উপর त्वरण প্রয়োগ করা না হলে বল কত হবে কোনো বস্তুর উপর त्वरण প্রয়োগ করা না হলে বল শূন্য হবে দ্বিতীয় সূত্র থেকে এফ ইকুয়াল এম এ প্রতিপাদন করলাম। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র এফ ইকুয়াল এম এ থেকে প্রথম সূত্র নিয়ে আসবো। এফ ইকুয়াল এম এ আমরা নিউটনের দ্বিতীয় সূত্রতেই পেয়েছি। এখান থেকে নিউটনের প্রথম সূত্র আমরা নিয়ে আসবো। বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতেই থাকবে। সেই বিষয়টি আমরা এখন এই সূত্র থেকে নিয়ে আসবো। যেহেতু বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হবে না, তাহলে এফ ইকুয়াল শূন্য, তাহলে এম এ ইকুয়াল শূন্য। তো এম যেহেতু স্থির রাশি, তো এম ইজ নট শূন্য, তাহলে এ ইকুয়াল হবে শূন্য। যেহেতু এম ধ্রুবক, এটা ভরের কোনো চেঞ্জ হয় না, ভর কখনো শূন্য হতে পারে না। তো এ ইকুয়াল শূন্য। ত্বরণ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল শূন্য। টি শূন্যর সাথে গুণ করলে ভি মাইনাস ইউ ইকুয়াল শূন্য, তাহলে ভি ইকুয়াল ইউ। তাহলে আমরা দেখতে পেলাম ডিয়ার ভিউয়ার্স, আদি বেগ শেষ বেগ সমান। তাহলে বল যদি প্রয়োগ না করে তাহলে আদি বেগ শেষ বেগ সমান হবে, অর্থাৎ আদি বেগ যদি শূন্য থাকে, অর্থাৎ স্থির বস্তু যদি থাকে, শেষ বেগ হবে শূন্য, তাহলে বস্তুটি স্থিরই আছে। আর আদি বেগ যদি চলমান থাকে, যত মিটার পার্সেন্ট বেগে চলমান থাকবে, শেষও এই একই বেগ, দুটা যেহেতু সমান, তাহলে যদি সুষম গতিতে কোনো বেগ কোনো বস্তু চলমান থাকে, বল প্রয়োগ না করলে ওই গতিতে সে চলতে আছে। তার মানে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির আছে, গতিশীল বস্তু সুষম বেগে সরল পথে চলতেই থাকবে। এভাবে নিউটনের দ্বিতীয় সূত্র এফ ইকুয়াল এম এ থেকে আমরা প্রথম সূত্র নিয়ে আসতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় এসেছিল। এবার নিউটনের তৃতীয় সূত্রতে ভরবেগের সমানুপাতিক সূত্র। আবার ডিয়ার ভিউয়ার্স, আমরা নিউটনের তৃতীয় সূত্র বলে দিয়েছি, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ক্রিয়া যদি F1 হয় আর প্রতিক্রিয়া যদি F2 হয়, তো F1 ইকুয়াল মাইনাস F2। এটাই ছিল নিউটনের তৃতীয় সূত্র। এই সূত্রতে আমরা ভরবেগের সমানুপাতিক সূত্র নিয়ে আসবো। ভরবেগের সমানুপাতিক সূত্র ডিয়ার ভিউয়ার্স, আমরা এই টপিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভরবেগের সমানুপাতিক সূত্র। আমরা সূত্র বিবৃতিটি বলে দেই। একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল যদি কাজ না করে, কোনো নির্দিষ্ট দিকে বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সংঘর্ষের পূর্বে যে আদি ভরবেগ, সংঘর্ষের পরও শেষ ভরবেগ, এই দুটো সবসময় সমান, অর্থাৎ আদি ভরবেগ ইকুয়াল শেষ ভরবেগ, অর্থাৎ ভরবেগে কোনো পরিবর্তন না। তবে ডিয়ার ভিউয়ার্স, অবশ্যই ক্রিয়া প্রতিক্রিয়া এই দুটি বল ছাড়া অন্য কোনো বল কাজ করবে না, শুধু ক্রিয়া ধাক্কা ক্রিয়া প্রতিক্রিয়া এই দুটো বলেই থাকবে। সেই ক্ষেত্রে আদি ভরবেগ শেষ ভরবেগ সমান থাকবে, অর্থাৎ ভরবেগে কোনো পরিবর্তন হবে না। যদি দুটি বস্তু একটি ভর m1 হয় আর একটি ভর m2 হয়, প্রথমটির বেগ u1 হয় আদি বেগ, আর দ্বিতীয়টি আদি বেগ u2 হয়, ক্রিয়া প্রতিক্রিয়া বা সংঘর্ষের পর প্রথমটি ভর বেগ যদি v1 হয়, দ্বিতীয়টি বেগ যদি v2 হয়, তো এই সূত্র অনুসারে আদি ভরবেগ ইকুয়াল শেষ ভরবেগ, আদি ভরবেগের সমষ্টি ইকুয়াল শেষ ভরবেগের সমষ্টি। এটাই ছিল ভরবেগের সমানুপাতিক সূত্র। ডিয়ার ভিউয়ার্স, আমরা নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করে এই সূত্রটা প্রতিপাদন করব। আমরা নিয়ে আসবো কিভাবে নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সমানুপাতিক সূত্র নিয়ে আসা যায়। ডিয়ার ভিউয়ার্স, এর জন্য আমরা দুটি বস্তু, প্রথম বস্তু দ্বিতীয় বস্তু, প্রথম বস্তুটা ভর ধরলাম m1। ডিয়ার ভিউয়ার্স, প্রথম বস্তুটার ভর আমরা ধরলাম m1, দ্বিতীয় বস্তুটির ভর m2। প্রথম বস্তুটির আদিবেগ u1, দ্বিতীয় বস্তুটির আদিবেগ u2। যদি u1 গ্রেটার দেন u2 হয়, u1টা বেশি u2 যদি কম হয়, তাহলে প্রথম বস্তুটি চলতে দ্বিতীয় বস্তুটিকে কোনো এক সময় ধাক্কা দেবে। ধরলাম প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুটিকে ধাক্কা দিল টি সময়। ধাক্কা পর প্রথম বস্তুটির বেগ হয়ে গেল v1, দ্বিতীয় বস্তুটির আরেকটা বেগ প্রাপ্ত হলো, সেটা হচ্ছে v2। তাহলে প্রথম বস্তুটির বেগ v1 সংঘর্ষের পর, দ্বিতীয় বস্তুটির বেগ v2 সংঘর্ষের পর। সংঘর্ষের আগে প্রথম বস্তুটির আদি বেগ u1, সংঘর্ষের আগে u2। এখানে যে সংঘর্ষ হলো টি সময়, প্রথম বস্তুটি যে ধাক্কা দিয়েছে এটা ক্রিয়া, আর দ্বিতীয় বস্তুটি হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে নিউটনের তৃতীয় সূত্রতে আমরা পাই f1 ইকুয়াল মাইনাস f2। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র ক্রিয়া প্রতিক্রিয়া সামান্য বিপরীতমুখী তাহলে F1 F = ma সেই ক্ষেত্রে m1 a1 অর্থাৎ প্রথম বস্তুর ভর প্রথম বস্তু ত্বরণ দ্বিতীয় ক্ষেত্রে m2 a2 দ্বিতীয় বস্তু ভর দ্বিতীয় বস্তু ত্বরণ m1 a1 মানে v1 - e1 / t m2 v2 - u2 / t देयर व्यूअर्स দুজন করে একই সময় কারণ কি ক্রিয়া আর প্রতিক্রিয়া তো এট এ টাইমে ঘটেছে তাই টি একই আছে উভয় দিক থেকে আমরা টি টি বাদ দিয়ে দিতে পারি তাহলে m1 v1 - m1 u1 ইকুয়াল মাইনাসের ভিতরে গুণ হবে মাইনাস m2 v2 - মানে যে প্লাস m2 u2 देयर व्यूअर्स একটু আমরা রিঅ্যারেঞ্জ করে নেই রিঅ্যারেঞ্জ করলে দেখা যাবে ভরবেগের সংরক্ষণ সূত্রটি চলে এসেছে আমরা m1 u1 এইগুলা ডিয়ার ভিউয়ার্স প্রথমে আমরা m1 u1 আর এটা এক জায়গায় নিয়ে আসি আর এটা এই পাশে নিয়ে আসি তাহলে সুবিধা হয় m1 v1 প্লাস m2 v2 ডিয়ার ভিউয়ার্স এটা এই পাশে নিয়ে আসছে তাই প্লাস হয়ে গেছে এখানে এটা এই পাশে নিয়ে যাই m1 u1 - টা প্লাস হয়ে গেল আর এটা তো প্লাস আছেই m2 u2 তাহলে ডিয়ার ভিউয়ার্স m1 u1 + m2 u2 m1 u1 + m2 u2 = m1 v1 + m2 v2 ডিয়ার ভিউয়ার্স দুটি বস্তু যদি চলমান থাকে একই দিকে যদি চলমান থাকে সেই ক্ষেত্রে এই সূত্রটি হুবহু প্রযোজ্য আদিবেগ প্রথম বস্তুর দ্বিতীয় বস্তুর আদিবেগ সংঘর্ষের পর প্রথম বস্তু শেষ বেগ দ্বিতীয় বস্তু শেষ বেগ বস্তুটি যদি একই দিক থেকে আসে সেই ক্ষেত্রে এই সূত্রটি এভাবেই প্রয়োগ করতে হবে যদি কখনো দুটি বস্তু একটি বস্তু স্থির অবস্থায় থেকে আরেকটি বস্তু গতিশীল থাকে গতিশীল বস্তুটি স্থির বস্তুটিকে ধাক্কা দেয় সেই ক্ষেত্রে স্থির বস্তুর আদিবেগ শূন্য ধরতে হবে ডিয়ার ভিউয়ার্স মনে রাখতে হবে পয়েন্টগুলো দুই নম্বর পয়েন্ট যদি বস্তু দুটি সংঘর্ষ হওয়ার পর দুটি বস্তু যে একই বেগে সংঘর্ষ পর গতিশীল হয় বা মিলিত বেগ চায় বা একই বেগে একই দিকে গতিশীল হয় সেক্ষেত্রে v1 v2 এর পরিবর্তে v লিখতে হবে v1 v2 এর পরিবর্তে v লিখতে হবে কারণ দুটি বস্তুর বেগটা একই হয়ে গেছে তিন নম্বর যদি একই দিক থেকে সংঘর্ষ হয় দুটি বস্তু সংঘর্ষ পর দুটি বস্তু যদি দুই দিকে গতিশীল হয়ে যায় অর্থাৎ একটা যেটা ধাক্কা দিল সেটা যদি ব্যাক করে পিছনে ফিরে আসে যে বস্তুটা ব্যাক করে পিছনে ফিরে আসলো তার দিক চেঞ্জ হয়ে গেল সেই ক্ষেত্রে এখানে তার বেগটা ঋণাত্মক ধরতে হবে এর খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট অর্থাৎ যে দিকে গতিশীল ছিল সেই দিকে যাওয়ার পর ধাক্কা খেয়ে যে ব্যাক করে চলে আসে যেহেতু বস্তুটির বেগ বিপরীত দিকে হয়ে গেল তাহলে তার শেষ বেগ আবার ঋণাত্মক ধরতে হবে ডেল ভিউয়ার্স দুটি বস্তু যদি বিপরীতমুখী সংঘর্ষ হয় একটি সামনে দিয়ে যাচ্ছে আর একটা পিছন দিক থেকে এসে উল্টা দিক থেকে এসে সংঘর্ষে লিপ্ত হয় সংঘর্ষে লিপ্ত হওয়ার পর এখানে যে আদিবেগ দুটো আছে তার প্রথম বস্তুর আদিবেগ e1 এটা যদি ধনাত্মক ধরা হয় যেহেতু বিপরীত দিক থেকে দ্বিতীয় বস্তুটা এসেছে তার দ্বিতীয় বস্তুটার বেগটাকে ঋণাত্মক ধরতে হবে কারণ দুটি বস্তু বিপরীত দিক থেকে সংঘর্ষে লিপ্ত হয়েছে বিপরীত দিক থেকে সংঘর্ষে লিপ্ত হওয়ার পর যে দুটি বস্তু এক হয়ে একই দিকে চলে বা গতিশীল হয় সেই ক্ষেত্রে v1 v2 পরিবর্তে v লিখতে হবে আর দুটি বস্তু বিপরীত দিক থেকে সংঘর্ষ হওয়ার পর দুটোই আবার যদি দুদিকে ঘুরে যায় তাহলে যদি দিক চেঞ্জ হয় অর্থাৎ গাড়ির বেগ গতিবেগের দিক যদি পরিবর্তিত হয় তার শেষ বেগের এখানে তার বেগকে ঋণাত্মক ধরতে হবে ডিয়ার ভিউয়ার্স কখন বেগ ঋণাত্মক ধরতে হবে সেটা তোমাদের জানা থাকতে হবে বুঝতে হবে মনে রাখতে হবে অঙ্ক করার সময় যাতে সহজে প্রয়োগ করা যায় কখন বেগকে ঋণাত্মক ধরতে হবে ডিয়ার ভিউয়ার্স আমরা এখন যে বিষয়টি আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ ডিয়ার ভিউয়ার্স যদি দুটি বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো সংঘর্ষ না হলে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে বোঝানো হয়েছে বস্তু দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে কিন্তু এতে শক্তির কোনো লোপ পায়নি আদি গতিশক্তি যা ছিল শেষ গতিশক্তিও তাই ছিল এরকম ঘটনাটা ঘটে সেটা বলি স্থিতিস্থাপক সংঘর্ষ তখন ভরবেগে শক্তির সংরক্ষণশীলতা নীতি যে আছে সেই নীতিটাও মেনে চলবে ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলবে এবং শক্তির সংরক্ষণ সূত্রটা কেমন শক্তি ধ্বংস বা সৃষ্টি নেই শক্তির সাথে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় মহাবিশ্বে মোট শক্তি পরিমাণ নির্দিষ্ট अपरिवर्तनीय এই শক্তি সংরক্ষণশীলতা নীতি বা শক্তি সংরক্ষণ সূত্র এই সূত্র মেনে চলবে আবার ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলবে তখন স্থিতিস্থাপক সংঘর্ষ ধরা হয় আমি ভরবেগের সংরক্ষণ সূত্রটা লিখে দিচ্ছি m1 u1 + m2 u2 = m1 v1 + m2 v2 এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র এটা ইকুয়েশন নম্বর 1 দিলাম শক্তি সংরক্ষণ সূত্র half m1 e1 square अतः आदि गति शक्ति प्रथम वस्तु द्वितीय वस्तु half m2 e2 square equal half m1 v1 square plus half m2 v2 square अतः शेष गति शक्ति आदि गति शक्ति समान आसे शुद्ध शक्ति परिवेग परिवर्तित होइसे किन्तु शक्ति आगे जाछिलो एखोनो ताई आसे शक्ति संरक्षण सूत्र एटाई अर्थात आदि गति शक्ति समष्टि शेष गति शक्ति समष्टि समान এই দুটো বিষয়কে ধরে স্থিতিস্থাপক সংঘর্ষ অঙ্ক করা হয় এই দুটো বিষয়ের ভিত্তি করে আমাদের বইয়ে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে v1 v2 মান বের করার একটা সূত্র দেওয়া আছে যে সূত্রটা বইয়ে প্রতিপাদন করা নেই সেটা এখন আমরা প্রতিপাদন করে দেখাবো এর ভিউয়ার্স এটা আমরা 2 নং সমীকরণ দিয়েছি 2 নং সমীকরণ থেকে যদি আমরা উভয় দিকতে হাফ বাদ দিয়ে দেই তাহলে এখানে দাঁড়ায় m1 e1 স্কয়ার m2 e2 স্কয়ার ইকুয়াল m1 v1 স্কয়ার প্লাস m2 v2 স্কয়ার এর ভিউয়ার্স m1 যতটুকু টার্মগুলো যদি আমরা এক জায়গায় নিয়ে আসি এই দুটো টার্ম m1 কমন নিলাম e1 স্কয়ার minus v1 স্কয়ার আর m2 যেটা টার্মগুলো যেটা আমরা এক পাশে নিয়ে আসি m2 কমন নিলাম v2 স্কয়ার minus u2 স্কয়ার এর ভিউয়ার্স আমরা বুঝতে পারতেছি এখান থেকে আমরা স্কয়ার মানে বিস্কয়ার সূত্র ফলাই দিতে পারি m1 equal u1 minus v1 u1 plus v1 আমরা সবাই a plus b into a minus b সূত্র জানি m2 equal v2 plus u2 v2 minus u2 डेयर व्यूअर्स আমরা এরকম সমীকরণটা রেখে এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়ে রাখলাম डेयर व्यूअर्स ভরবেগের সংরক্ষণ সূত্র যে 1 নং সমীকরণ ছিল সেখান থেকে আমরা m1 যত টার্মগুলোকে এক জায়গায় করি আর m2 যত টার্মগুলোকে এক জায়গায় করি 1 নং সমীকরণ হতে m1 আর এই যে m1 তাহলে আমরা এক জায়গায় করলে m1 u1 - v1 डेयर व्यूअर्स আমরা এটা ইকুয়েশন নিয়ে এসে মান কমন নিয়ে আসি m2 v2 - u2 এটা 4 নং সমীকরণ डेयर व्यूअर्स 3 নং সমীকরণকে আমরা যে 4 নং সমীকরণ দিয়ে ভাগ দেই তাহলে কিছু সংখ্যা কেটে যাবে আমরা উপরে করে দেখাচ্ছি সমীকরণ 3 ভাগ 4 3 ছিল m1 u1 minus v1 u1 plus v1 भाग m1 u1 minus v1 m2 v2 plus u2 v2 minus u2 भाग m2 v2 minus u2 रिवर्स m1 m1 काटा जाए u1 minus v1 काटा जाए m2 काटा जाए v2 u2 काटा जाए तो रिवर्स এখানে আসলে u1 plus v1 equal v2 plus u2 यस ভিউয়ার্স এখান থেকে আমরা v1 আর v2 এই দুটো মান বের করে রাখব এখান থেকে যদি v1 এর মান বের করি v1 equal হবে v2 plus u2 minus u1 এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 5 দিয়ে রাখলাম अब एखान v2 র मान बेर करी v2 इक्वल दाड़ाबे u1 प्लस v1 माइनस u2 এটা 6 নং সমীকরণ দিলাম ডেট ভিউয়ার্স আমরা 5 আর 6 নং সমীকরণে v1 v2 র মান পাইলাম ডেট ভিউয়ার্স এই v1 v2 র মান আমরা এখন বসিয়ে দেব আমরা সমীকরণটা যদি মুছে ফেলেছি সেই সমীকরণ আমরা বসিয়ে দেব আমাদের সমীকরণ ছিল m1 u1 - v1 m2 v2 - u2 এটা ছিল ভরবেগের সম্পর্ক সূত্র থেকে আমরা যে কমন নিয়ে যে সমীকরণটা পেয়েছিলাম এই সমীকরণকে আমরা সম্ভবত 3 নং সমীকরণ দিয়ে প্রকাশ করেছিলাম এই সমীকরণে আমরা v1 এর মান একবার বসাবো v2 এর মান একবার বসাবো বসালে আমরা মানগুলো পেয়ে যাব আমরা প্রথমে v1 এর মানটা এখানে বসিয়ে দেই m1 u1 - v1 মানে এটা v2 + u2 - u1 = m2 v2 m2 u2 ডিয়ার ভিউয়ার্স আমাদের মূলত বের করার উদ্দেশ্য হচ্ছে v1 এর মান বের করতে হবে v2 এর মান বের করতে হবে এখানে v2 এই জায়গায় আছে আর কোথাও v2 নাই আমরা গুণ করে দেই m1 u1 + M1 V2 dear viewers plus M1 U2 minus M1 U1 এখানে M2 V2 minus M2 U2 dear viewers এখানে আমরা V2 শুধু এই জায়গাটা আছে আর এই জায়গাটা আছে আর কোথাও V2 নাই এই দুটোকে আমরা এক জায়গায় নিয়ে আসি এটা এই দিকে নিয়ে যাই বাকিগুলো সব এই দিকে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায় ডিয়ার ভিউয়ার্স আমরা একটু পর্যবেক্ষণ করি m1 u1 plus m1 u2 এটাকে আমরা এই পাশে নিয়ে আসি - plus m2 u2 equal m1 v2 plus m2 v2 ডিয়ার ভিউয়ার্স আমাদের প্রায় হয়ে যাচ্ছে m1 e1 আমরা কমন নিব এখান থেকে আমরা কমন নিয়ে নেই v2 v2 কমন নিলে m1 plus m2 আর v2 কমন নিলাম এই দুইটা থেকে আমরা কমন নেই u2 m1 e1 ডেট ভিউয়ার্স আরেকবার আমরা রিচেক করে নেই m1 e1 m1 v2 m1 u2 m1 e1 এই m1 e1 m1 e1 দুটো m1 e1 রিভার্স এটা এটা আমরা দেখি m1 e1 দুটো কেন এরকম হলো একটু আমরা আরেকটা চেক করে নেই আমাদের সমীকরণটা ছিল এটা সমীকরণটা ছিল হ্যাঁ সমীকরণ এখানে u1 - v1 ঠিক আছে আমরা এখানে v1 এর মানটা বসাই দিয়েছি v1 এর মান ছিল u2 v2 মানে g1 v1 মান এই যে v2 - u2 এখানে মানটা আমরা সাইন পরিবর্তন করি নাই প্লাস a1 হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স আমরা এই সমীকরণটুকু আমরা আবার রিচেক করি হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স 4 নং সমীকরণে v1 এবং v2 এর মান বসিয়ে পাই 4 নং সমীকরণে v1 v2 মান বসিয়ে পাই আমরা 4 নং সমীকরণটা তো মুছে ফেলেছি সেখানে আমরা মান বসাই এই ছিল 4 নং সমীকরণ m1 e1 - v1 m2 v2 - u2 এখানে আমরা v1 এর মানটা শুরুতে বসিয়ে দেই v1 এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি এই যে v1 v2 + u2 - g1 যেটা মাইনাস সাইন ছিল মাইনাস সাইন থাকার কারণে পরিবর্তন হয়ে গেছে সাইন পরিবর্তন হয়ে গেছে সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা অনুমানে যেভাবে আমরা ম্যাথমেটিক্সে ক্যালকুলেশন করি v2 জাতীয় টার্মগুলো একপাশে নিয়ে এসেছে আর কোনো v1 জাতীয় টার্ম নাই যেহেতু v1 এর মান আমরা বসিয়ে দিয়েছি v2 জাতীয় টার্মগুলো একপাশে নিয়ে এসেছে আর বাকি টার্মগুলো ডান পাশে নিয়ে গিয়ে আমরা v2 মান বের করে ফেলেছি ডেভার্স অনুরূপভাবে 4 নং সমীকরণে যদি আমরা v2 মানটা বসিয়ে দেই এই v2 মানটা এখানে বসিয়ে দেই এই যে ডেভার্স এই 4 নং সমীকরণ এখানে v2 ছিল v2 মানটা v2 থেকে আমরা v2 মানটা বসিয়ে দিলাম এই যে v2 মান বসানোর পর ম্যাথমেটিক্সের নিয়ম অনুযায়ী আমরা v1 জাতীয় টার্মগুলো একপাশে নিয়ে এসে আমরা v1 এর মানটা বের করে ফেললাম এইভাবে আমরা v1 এর একটা মান আর v2 এর একটা মান পেলাম শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এই v1 v2 বের করার জন্য এই সূত্রটি ব্যবহার করা হয় স্থিতিস্থাপক সংঘর্ষটা কি যখন দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হবে কিন্তু শক্তির কোনো অপচয় হবে না অর্থাৎ ভরবেগের সম্পর্ক সূত্র এবং শক্তির সম্পর্ক সূত্র দুটো সূত্র মেনে চলবে তখনই আমরা এই সূত্র দুটি ব্যবহার করব ডিয়ার ভিউয়ার্স এর ব্যাপারে আমরা খুব নিশ্চিত থাকতে হবে শুধু ভরবেগের সম্পর্ক সূত্র থাকলে একরকম শক্তি সংঘর্ষ সূত্র ভরবেগের সংঘর্ষ সূত্র অথবা স্থিতিস্থাপক সংঘর্ষ এই সব কথা লেখা থাকলে তখন আমরা v1 v2 এই দুই সূত্রের সাহায্যে আমরা বের করব। ডিয়ার ভিউয়ার্স আমাদের বইয়ে যেহেতু এটা প্রতিবেদন নাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন তোমাদেরকে দেওয়া হলো, এর আগে কোথাও কোনো বইয়ে বা কোনো গাইডে কোথাও এটা প্রতিবেদন পাওয়া যাবে না। ডিয়ার ভিউয়ার্স डियर व्यूअर्स এখন আমরা ঘর্ষণ নিয়ে একটু আলোচনা করব। ঘর্ষণ বা ফ্রিকশন যেহেতু ডিয়ার ভিউয়ার্স অধ্যায়টা অনেক বড় আমাদের ভিডিওটা লং টাইম হয়ে যাচ্ছে, আমাদের ভিডিওটাকে সংক্ষিপ্ত করার জন্য আমাদের সংক্ষিপ্ত আলোচনা করতে হবে। যে বিষয়গুলো খুব কম প্রয়োজন সেগুলো কম আলোচনা করলেই চলবে। ঘর্ষণকে একটি বস্তু যেন অন্য একটি বস্তুর সংস্পর্শে যেতে চায় বা যাওয়ার চেষ্টা করে তো দুটি বস্তুর সংঘর্ষ তলে একটি বাধাদানকারী বলের সৃষ্টি হয়, সেই বাধাদানকারী বলকে বলা হয় ঘর্ষণ। ঘর্ষণ চার ধরনের, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ আর হচ্ছে প্রবাহী ঘর্ষণ। ডিয়ার ভিউয়ার্স ঘর্ষণের সংজ্ঞা, এই চার ধরনের ঘর্ষণের সংজ্ঞা বৈশিষ্ট্য বইয়ে দেওয়া আছে, এখান থেকে আমাদের পড়ে নিতে হবে। আমাদের শুধু এইটুকু জিনিস জানা থাকতে হবে প্রযুক্ত বল ইকুয়াল কার্যকর বল প্লাস ঘর্ষণ বল। এটা আমাদের খুব প্রয়োজন হয়, এই জিনিসটা আমাদের খুবই লাগে। প্রযুক্ত বলকে যদি আমরা F1 দিয়ে প্রকাশ করি, কার্যকর বলকে F আর ঘর্ষণ বলকে আমরা ছোট হাতের F দিয়ে সাধারণত প্রকাশ করি। ডিয়ার ভিউয়ার্স ঘর্ষণ বল অনেক সময় দেওয়া থাকে অনেক সময় দেওয়া থাকে না। ঘর্ষণ বল F ইকুয়াল মিউ ডব্লিউ, এটা গতি ঘর্ষণের ক্ষেত্রে আমরা বইয়ে পাবো। গতি মিউ হতে গতি ঘর্ষণ সহগ, গতি ঘর্ষণ সহগ মিউ ইকুয়াল আবার ট্যান থিটা। দেখেন আমরা যে ট্যান থিটা বসিয়ে দেই তো ট্যান থিটা ডব্লু। ডিয়ার ভিউয়ার্স ডব্লু হচ্ছে বস্তুর ওজন ডব্লু ইকুয়াল এমজি, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে আমরা মান বসিয়েও ঘর্ষণ বল বের করতে পারি। আমরা যদি সরাসরি ঘর্ষণ বল দেওয়া না থাকে তাহলে ঘর্ষণ বল বের করে এখানে মান বসিয়ে আমরা অঙ্ক করব। ডিয়ার ভিউয়ার্স আমাদের যেহেতু টপিকটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমাদের সংক্ষিপ্ত আলোচনা করে আমাদের শেষ করতে হচ্ছে। আমাদের কপি করলে তিন ধরনের বিষয় আমাদের বই আলোচনা হয়েছে, এই তিন ধরনের বিষয় আমরা একটু আলোচনা করব। কপিকল আর প্রথম বিষয়টি এরকম একটা টেবিল দেওয়া আছে, টেবিলের মধ্যে একটা বস্তু রাখা আছে, বস্তুটি ভর ছোট হাতের m, এখানে একটা কপিকল সেট করা আছে। বস্তুটি এখানে সুতার সাজে আরেকটি ভারী বস্তু রাখা আছে, যেহেতু টেবিলের উপর এম ভরের বস্তুটি আছে আর কপিকল এই কপিকলের সুতার সাহায্যে বস্তুটিকে এই নিচের দিকে ভারী বস্তুটি ঝুলে দেওয়া আছে, সেই ভারী বস্তুটি এই বস্তুটিকে নিচে দিয়ে টানতেছে। এই বস্তুটির উপর কত বল ক্রিয়াশীল আছে বা কার্যকর বল কত সেটা আমাদের বের করতে হবে। এই বস্তুর বল এটাকে আমরা F1 দিয়ে প্রকাশ করলাম, F1 ইকুয়াল এমজি অভিকর্ষ বলের সূত্র অনুযায়ী F1 ইকুয়াল এমজি। আর এই বস্তুটির বল ধরলাম F2, F2 ইকুয়াল ছোট হাতের এম জি, কিন্তু এই বস্তুটির বল নিচের দিকে ক্রিয়াশীল, এটা আছে ক্রিয়া বল। এই টেবিলটি ঊর্ধ্বমুখী একটা প্রতিক্রিয়া বল দেবে, ক্রিয়াবল প্রতিক্রিয়া বল নাকচ হয়ে যাবে, অর্থাৎ বস্তুটির এম ভরে ছোট হাতের এম ভরে বস্তুটির বলটি নাকচ হয়ে যাবে। এই বস্তুর কারণে এই বস্তুটি সামনের দিকে গতিশীল হবে, অর্থাৎ F1 বলটি কার্যকর বল হিসেবে কাজ করবে এই বস্তুটির উপর। অর্থাৎ এম ভরের বস্তুটির উপর কার্যকর বল হবে F1। ডিয়ার ভিউয়ার্স F1 বলের কারণে এম ভরের বস্তুটি সামনে দিয়ে গতিশীল হবে, তবে সামনে দিয়ে গতিশীল হলে এই M1 ভরের বস্তুটির ত্বরণ কত হবে সেটা যদি বের করতে বলে সেই ক্ষেত্রে F1 ইকুয়াল আমরা যে F ইকুয়াল m এ, সেই ক্ষেত্রে এখানে m ছোট হাতের m প্লাস বড় হাতের m দিয়ে a এই সূত্রে ব্যবহার করতে হবে। डेवियर्स क्यों दो टाइम एम आमरा एकसाथे जोग करे दिलाम जदियो एफ1 बलटा एई बस्तुर प्रक्रियाशील किन्तु आमरा दुटा भरेई जोग करे दिलाम एई कारणे तो भाबते होबे एई बस्तु और एई बस्तु सूत्र दिये बाधा आछे पुरो बस्तुटाके एकटा बस्तु कल्पना करते होबे तो एटा माथा बा इंजिन और एटा होच्छे बगी बा पिछनेर अंश एटा जेहेतु नीचे दिये गेले एटाओ तो जाबे दुटा बस्तु भर एड करे दिये एखान थेके ए बेर करे निये आसते होबे रिवर्स एभावे मूलत कपिकुलर अंकेर प्रथम सिस्टेमटा बा प्रथम विषय प्रथम टपिक से क्षेत्र में एभावे ए बा त्वरण बेर करा हय आमरा कपिकुलर द्वितीय टपिके चले जाई कपिकुलर द्वितीय टपिक एक टेबिल टेबिलेर मध्ये एक बस्तु आछे बस्तुर भर एम एखाने एक कपिकल बसानो हयेछे आबार एई पाशे एक कपिकल बसानो हयेछे बस्तुटी के ए पाश दिए एभाবে झुलिয়ে रखा হয়েছে আবার সুতার সাথে এই পাশ দিয়ে ঝুলিয়ে রাখা আছে এই বিষয়ে বস্তুটা ভর দেওয়া হচ্ছে সেই বস্তুটা ভর ধরলাম m1 আর এটা ভর হচ্ছে m2 যদি m1 greater than m2 হয় তাহলে m ভরের বস্তুটি যেহেতু m1 ভরটা বেশি তাই বস্তুটি এই দিকে গতিশীল হবে যেহেতু টেবিলে ঘর্ষণ বল নেই আর কপিকলের এখানে কোনো ঘর্ষণ বল নেই देयर व्यूअर्स তাহলে এই বস্তুটি এই দিকে যাবে এই বস্তুটির উপর কত কার্যকর বল থাকবে সেটা আমাদের হিসাব করতে হবে m1 ভরের বস্তুটির বল অভিকর্ষ বলের কারণ নিচে দিয়ে m2 নিচের দিকে এখানে যে কার্যকর বল এখানে যে প্রযুক্ত বলটা পাবো f1 = m1g এখানে প্রযুক্ত বল পাবো f2 = m2g এর যে প্রযুক্ত বলটা পাবো f = mg আর ডিয়ার ভিউয়ার্স আমরা একটু বন্ধ রাখতেছি হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স তাহলে f1 বলটি নিচে দিয়ে ক্রিয়াশীল f2 বলটি নিচে দিয়ে ক্রিয়াশীল টেবিলে কোনো ঘর্ষণ বল নাই যেহেতু m1 বস্তুর ভরটি বেশি m2 ভরটির বস্তুর কম ভর কম তাহলে এই বস্তুর বল আর এই বস্তুর বল দুটো বল বিয়োগ করার পর যে বলটি থাকবে সেই বলটি এই বস্তুর উপর ক্রিয়াশীল হবে আর এই m ভরের ছোট হাতের m ভরের বস্তুর বলটি নিচে দিকে ক্রিয়াশীল এটা ক্রিয়া বল টেবিল ঊর্ধ্বমুখী বল দিবে প্রতিক্রিয়া ফলে এই বস্তুর নিজস্ব যে বল অভিকর্ষ বল সেটা নাকচ হয়ে যাবে ফলে f1 - f2 বিয়োগ করার পর যে বলটা থাকবে সেই বলটি এই বস্তুর উপর ক্রিয়াশীল হবে ডিয়ার ভিউয়ার্স f1 = m1g আর এটা আছে m2g এইখানে ক্যালকুলেশন করে যে বলটা পাওয়া যায় সেই বলটা এই বস্তুর উপর ক্রিয়াশীল হবে এই বস্তুটি যদি ত্বরণ বের করতে হয় তো ক্রিয়াশীল বল f = m এ আমরা সূত্র বসাবো তখন আমাদের m টা হবে m + m1 + m2 * a ডিয়ার ভিউয়ার্স কেন আমরা যেহেতু এটার উপর বল ক্রিয়াশীল আছে f কিন্তু ভর বসানোর সময় আমাদের তিনটা বসাইতে হবে কারণ আমাদের ধরে নিতে হবে এই বস্তু সূত্রের সাথে যেহেতু বাধা আছে ধরে নিতে হবে তিনটা বস্তু একটি বস্তু একটা ট্রেনের মতো কল্পনা করতে হবে এটা ইঞ্জিন আর এটা হচ্ছে পিছনে কম্পার্টমেন্ট বা বগি পুরো অংশটুকু নামতেছে এই নিচে দিয়ে নামতেছে এই উপরে দিয়ে উঠতেছে তাই পুরো তিনটা বস্তুকে একটা বস্তু মনে করে সেই ভর বসিয়ে ত্বরণ বের করতে হবে সেই ত্বরণটা হবে এই বস্তুর ক্রিয়াশীল ত্বরণ এই ভিউয়ার্স এটা হচ্ছে কেস নাম্বার 2 বা 2 নম্বর টপিক কপিকলের গেল এরপর 3 নম্বর টপিক ডিয়ার ভিউয়ার্স 3 নম্বর টপিকটা ঠিক এরকমই ডিয়ার ভিউয়ার্স যদি এখন এই টেবিলটার ঘর্ষণ বল থাকতো ঘর্ষণ বল এই বস্তুটিকে যেতে বাধা দিত সেই ক্ষেত্রে এই প্রযুক্ত বল বিয়োগ করার পর সেই বলের সাথে ঘর্ষণ বল বিয়োগ করতে হবে বিয়োগ করার পর যে বলটি থাকবে সেই বলটি এই বস্তুর উপর ক্রিয়াশীল থাকবে যেহেতু এই বস্তু নিজস্ব অভিকর্ষ বল আর টেবিলের প্রতিক্রিয়া বল দিয়ে নাকচ হয়ে গেছে তাই এর অভিকর্ষ বল কোনো প্রভাব ফেলবে না সেই ক্ষেত্রে ঘর্ষণ বল থাকলে কার্যকর বল হবে f1 - f2 - ঘর্ষণ বল f এই f টা হবে এই বস্তুর উপর কার্যকর বল বস্তুর উপর কার্যকর বল এই বস্তু যদি ত্বরণ বের করতে হয় তাহলে f = m এর সূত্র ফেলাইতে হবে সেই ক্ষেত্রে ছোট হাতের m1 + m2a এখান থেকে ব্যবহার করে আমাদের a বের করতে হবে প্রথমে এই তিনটা বল থেকে আমরা f বের করব সেই f এর মান এখানে বসিয়ে দেব তিনটা ভর বসিয়ে দেব তারপরে a বের করে নিয়ে আসব এভাবে মূলত কপি করলে 3 নম্বর টপিক এইভাবে a বা ত্বরণ বের করা যায় Dear viewers, আমাদের কপিকল শেষ আর অল্প একটু আলোচনা আছে যে আলোচনা আমরা দ্বিতীয় অধ্যায় শিখিয়েছি তারপর এখানে একটু রিভিউ করে আমরা এই অধ্যায়টা আজকে শেষ করব আমাদের ভিডিও ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে অনেক বড় ক্লাস হলে সাধারণত ভিউয়ার্সরা দেখে না তাই আমাদের খুব সংক্ষিপ্ত করে শেষ করে দিতে হবে অভিকর্ষ বল মাধ্যাকর্ষণ বল প্রত্যেকটা বস্তু পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করতেছে সেই বল প্রকাশ সূত্র F = mg এটা আমরা জানি মহাকর্ষ বল এটা নিউটনের মহাকর্ষ বলের সূত্র থেকে আমরা জানি F = m1 m2 / d² এই সূত্রগুলো আমরা জানি এগুলো আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছি তাই আমরা আলোচনা করতেছিলাম আমরা g = gm / r² এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছি এই অধ্যায়ে আমাদের লাগবে তাই সূত্রগুলো আমরা একবার একটু স্মরণ করে দিচ্ছি g prime = gm / r + h whole square এটাও আমাদের লাগবে এটাকে আবার এভাবে লেখা যায় g prime = g by 1 + h / r whole square dear viewers এই বিষয়টা কিভাবে আসে আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছি तो डेयर व्यूअर्स हमरे ये अध्याय सूत्रगुलो आमादेर खूब लागे सब सूत्रगुलो आमरा बोझाइलाम कपिकलटा आमरा खूब गुरुत्व सहकारे बुझिয়েছি যেটা অবশ্যই তোমরা এর আগে কোথাও পাও নাই বা ভালোভাবে তোমরা বুঝতে পাও নাই আরেকটা বিষয় আমরা গুরুত্ব সহকারে পড়েছি সেটা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে v1 v2 কিভাবে বের করা যায়